এই পৃথিবীতে মানুষ আসার প্রায় 66 মিলিয়ন বছর আগে এমন কিছু দানব প্রাণী বসবাস করত যাদেরকে আজকে আমরা ডায়নোসর হিসেবে চিনি। এই বিশাল দেহের ডায়নোসরেরা পুরো 16 কোটি বছর আমাদের পৃথিবীতে রাজত্ব করেছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা 1000টিরও বেশি প্রজাতির ভিন্ন ভিন্ন ডায়নোসরের ফসিল খুঁজে পেয়েছে। একটি এস্টিমেট অনুসারে যখন জুরাসিক পিরিয়ড তার শীর্ষে ছিল, তখন পৃথিবীতে 400 বিলিয়নেরও বেশি ডায়নোসর বসবাস করত। আমাদের মানুষের থেকেও আগে বসবাসকারী প্রাণী যাদের প্রজাতি মরে এখন শেষ হয়ে গেছে, তাদের কঙ্কাল অথবা এমন কোনো জিনিস যেটা তাদের এই পৃথিবীতে থাকার প্রমাণ দেয়, তাদেরকে আমরা ফসিল বলি। নরওয়ের সমুদ্রে তেল খননের সময় প্রথম ডায়নোসরের ফসিল ডিসকভার হয়। এই ফসিল সমুদ্রের তলদেশে 2250 মিটার নিচে চাপা পড়েছিল। লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা থাকার কারণে ফসিলের জন্য তাদের আসল অবস্থায় থাকা খুবই কঠিন। বেশিরভাগ ফসিল গলে তেলে পরিণত হয়, যা আমরা প্রক্রিয়াজাত করি এবং জ্বালানি হিসেবে ব্যবহার করি। কখনো কখনো এসব ফসিলের ভাঙা হাড়ের কিছু অংশ পাওয়া যায়, আবার কখনো কখনো তাদের পুরো কঙ্কাল পাওয়া যায়। আপনি যদি গুগলে টাইপ করেন এবং অনুসন্ধান করেন, তবে একটি লম্বা লিস্ট আপনার সামনে আসবে। এগুলো সবই সেই ডায়নোসরের প্রজাতি যাদের ফসিলের কয়েকটি অংশ আমরা পেয়েছি। এই অংশগুলোকে সংযুক্ত করে এবং বিভিন্ন স্থান থেকে তাদের পায়ের ছাপ পরিমাপ করে এই ধারণা করা হয় যে এই দানবেরা দেখতে কেমন ছিল, তারা কিভাবে হাঁটতো এবং তারা কি খেত। এখনও পর্যন্ত আমরা এমন কোনো ডায়নোসরের ফসিল খুঁজে পাইনি যা তার আসল অবস্থায় ছিল। 2011 সালে শন ফ্র্যাঙ্ক নামে একজন ব্যক্তি কানাডার একটি খনিতে খনন করছিলেন। এই খনন কাজটি 200 ফুট গভীর শঙ্কর মিলেনিয়াম মাইনের জন্য করা হয়েছিল, যা আসলে কানাডার আলবার্টা প্রদেশে ছিল। ঘড়িতে 1:30টার মতো বেজেছিল এবং খননের কাজ পুরো দমে চলছিল। এখানকার মাটি খুব নরম ছিল এবং এই কারণে খননকারীকে খুব বেশি বল প্রয়োগ করতে হয়নি। কিন্তু তারপরে এমন একটি পয়েন্ট আসে যখন খননকারীকে মাটি খোঁড়ার জন্য অনেক শক্তি প্রয়োগ করতে হয়। শুরুতে শন ফ্র্যাঙ্ক, যে এক্সকেভেটর পরিচালনা করছিলেন, সে মনে করেছিলেন তার রাস্তায় হয়তোবা কোনো বড় পাথর চলে এসেছে। যখন সেই পাথর নামের জিনিসটির উপর বল প্রয়োগ করা হয়, তখন শন ফ্র্যাঙ্ক মাটিতে একটি অদ্ভুত প্যাটার্ন দেখতে পান। চারদিকে গাঢ় বাদামি মাটি এবং মাঝখানে একটি প্যাটার্ন ছিল যার মধ্যে এই ধরনের বৃত্ত তৈরি করা হয়েছিল। এই দৃশ্য দেখে শনের জায়গায় অন্য কেউ থাকলেও অবশ্যই থেমে যেতেন, এবং এক্স্যাক্টলি শনও এই কাজই করে। তিনি তার শিফট সুপারভাইজারকে ডাকেন এবং পরবর্তী কয়েক ঘন্টা ধরে খনিতে উপস্থিত সবাই এই অদ্ভুত ঘটনাটি দেখার জন্য জড়ো হতে থাকে। কিন্তু এই রহস্যময় পাথর থেকে তো পর্দা তখন সরে যখন রয়্যাল ট্যারেল মিউজিয়ামের সাথে যুক্ত ডক্টর ডোনাল্ড হ্যান্ডারসন ঘটনাস্থলে আসেন। ডক্টর ডোনাল্ড, যার প্রাগৈতিহাসিক জীবাশ্ম সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা রয়েছে, তিনি এটি দেখার সাথে সাথেই বুঝতে পেরেছিলেন যে এটি এমন একটি প্রাণীর জীবাশ্ম যার সম্পর্কে আজকের আগে কেউ জানত না। ডক্টর ডোনাল্ড ভেবেছিলেন যে এটা সমুদ্রে বসবাসকারী প্লেসিওসরাসের জীবাশ্ম হতে পারে, কেননা আলবার্টার এই অঞ্চল থেকে যত জীবাশ্ম পাওয়া গিয়েছিল তাদের সবগুলোই প্লেসিওসরাসের জীবাশ্ম ছিল। কিন্তু সে এটা কখনো চিন্তাও করেনি যে মাটিতে চাপা পড়ে থাকা এই জীবাশ্মটি পেলিওন্টোলজিস্টদের মাঝে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। কানাডার এই অংশ যেখানে ফসিল পাওয়া গিয়েছে, আজ থেকে 8 কোটি বছর আগে এখানে গভীর সমুদ্র ছিল এবং সমুদ্রের এই অংশে প্লেসিওসরাস বসবাস করত। আর এই কারণেই এই এরিয়া থেকে বেশিরভাগ ফসিল প্লেসিওসরাসেরই পাওয়া গিয়েছে। কিন্তু এই ফসিলটি প্লেসিওসরাসের ছিল না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই ফসিল কোন প্রাণীর ছিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে একে মাটি থেকে বের করা দরকার ছিল। তবে এই কাজটি এতটাও সহজ ছিল না। অত্যন্ত যত্ন সহকারে জীবাশ্মটি মাটি থেকে বের করার জন্য এক্সপার্টদের ডাকা হয়। প্রথমে ফসিলের সাইট এবং উপর থেকে মাটি সরানো হয় এবং এখন এটি মাটি থেকে আলাদা করার সময় ছিল। সাধারণত এই ধরনের কাজের জন্য ইলেকট্রিক জ্যাক হ্যামার ব্যবহার করা হয়। তবে ফসিলের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকায় বিশেষজ্ঞরা হাইড্রোবেকিং টেকনিক ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। হাইড্রোবেকিং এমন একটি প্রযুক্তি যেখানে উচ্চচাপের জল ব্যবহার করে যে কোনো কিছু কাটা হয় এবং একই সাথে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ভ্যাকুয়াম ব্যবহার করে মাটি এবং জল অপসারণ করা হয়। হাইড্রোবেকিং কাজটি অত্যন্ত দক্ষতা এবং দ্রুততার সাথে সম্পন্ন করে। এখন এই বিশালাকার পাথরটি যার ভিতরে জীবাশ্মটি ছিল তা মাটি থেকে আলাদা করা হয়েছে। কিন্তু এখন সবচেয়ে রিস্কি কাজ একে তুলে ট্রাকে লোড করার পালা। বিশেষজ্ঞদের ধারণা ছিল ক্রেনের সাহায্যে এটিকে সহজেই ট্রাকে তোলা হবে।
কিন্তু প্রত্যেকের মনের মধ্যে কোথাও একটা ভয় ছিল যে একে তোলার সময় অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে পারে। আর তেমনটাই ঘটে যার বয় সবারই ছিল। যখন ক্রেন ফসিলকে উপরে তোলার জন্য বল প্রয়োগ করে, তখন সাথে সাথেই এটি মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে যায়। এটা দেখে ঘটনাস্থলে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা যেখানে যথাসাধ্য চেষ্টা করেছিলেন, সেখানে রয়্যাল ট্যারিয়াল মিউজিয়ামের লোকেরা ফসিল ভেঙে যাওয়ায় আফসোস করছিলেন। জীবাশ্মটি দেখতে পাথরের মতো হলেও এর কেন্দ্রটি ছিল খুবই নরম, যেটা ক্রেনের চাপ সহ্য করতে পারেনি। কিন্তু এখানে সব আশা যে হারিয়ে গেছে তা নয়। যদিও ফসিলটি ভেঙে গিয়েছিল, কিন্তু এটি এখনও সম্পূর্ণ। ফসিলের সমস্ত অংশ ভালো করে প্যাক করে মিউজিয়ামে পাঠানো হয়, যেখানে এর আরও একটি ইন্টারেস্টিং তথ্য উন্মোচন হতে যাচ্ছিল। এই পয়েন্টে ফসিলের আসল সত্য এখনও কেউ জানত না। লক্ষ লক্ষ বছর মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে ফসিলকে এর চারপাশে জমে থাকা পাথর থেকে আলাদা করা এমন একটি কাজ ছিল যেখানে বছরের পর বছর পরিশ্রমের প্রয়োজন ছিল। কিন্তু যেভাবেই হোক এই কাজ করতেই হতো। পুরো 5 বছর পরিশ্রম করে ফসিলকে যখন পাথর থেকে মুক্ত করা হয়েছিল, তখন যে রেজাল্ট সামনে আসে সেটা প্রায় 8 কোটি বছর ধরে কেউ দেখেনি। সমস্ত পেলিওন্টোলজিস্ট অবাক হয়ে যায় এটা দেখে যে এই ফসিল কোনো প্লেসিওসরাসের নয়, বরং এটি একটি ডায়নোসরের ফসিল। কিন্তু বিজ্ঞানীরা সবচেয়ে বেশি অবাক হয়েছেন যে ব্যাপারে, সেটা হচ্ছে যখন তারা জানতে পেরেছে এই ডায়নোসর জীবাশ্ম এত ভালোভাবে প্রিজার্ভ ছিল যে এর চামড়াও কোনো ক্ষতি হয়নি। এটাই ছিল পৃথিবীর একমাত্র ডায়নোসর যা আমরা একেবারে আসল রূপে পেয়েছি। আমরা এই পর্যন্ত যতগুলো ডায়নোসরের জীবাশ্ম পেয়েছি তাদের মধ্যে বেশিরভাগই তাদের হাড় পাওয়া গেছে, তারপর বহু বছর পরিশ্রমের পর সেগুলো আবার একত্র করে জাদুঘরে রাখা হয়েছে। লালচে বাদামি চামড়া, আত্মরক্ষার জন্য সারা শরীরে আর্মর জ্যাকেট এবং 3.5 টন ওজনের এই ডায়নোসরের সম্পর্কে বিজ্ঞানীরা তেমন কিছু জানত না। যখন টেকনিশিয়ানরা একে পাথর থেকে পুরো মুক্ত করে ফেলে, তখন তদন্ত করার পালা ছিল পেলিওন্টোলজিস্টদের। এই প্রথমবারের মতো গবেষকরা এমন একটি নমুনা নিয়ে গবেষণা করছিলেন যা সম্পূর্ণ আসল অবস্থায় উপস্থিত ছিল। বছরের পর বছর গবেষণা এবং শত শত পরীক্ষার পরে যা ডিসকভার হয়েছিল তা সত্যিই খুব আকর্ষণীয় ছিল। এই ডায়নোসর প্রায় 110 মিলিয়ন বছর আগে, অর্থাৎ প্রায় 11 কোটি বছর আগে মারা গিয়েছিল, এবং যেই সময়ে এর মৃত্যু হয়েছিল তখন সে কিছু খাচ্ছিল। এই ধীরগতিতে চলা ডায়নোসর গাছপালা খেত, অর্থাৎ এই প্রাণীটি হার্বিভোর ছিল। এই ডায়নোসর জুরাসিক পিরিয়ডের সেই সময় বসবাস করত যখন এই পৃথিবীতে রেপটাইলের রাজত্ব ছিল। তাদের বিলুপ্তির পরে ভূমি, বায়ু এবং জল নতুন প্রাণীরা রিপ্লেস করে, যাদের মধ্যে টিরেক্সের মতো ভয়ঙ্কর প্রাণীরাও ছিল। আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে এক বিশাল উল্কাপিণ্ড যার আকার 10 থেকে 15 কিলোমিটার ছিল, সে পৃথিবীতে এসে ধাক্কা খায়। এই অ্যাস্টেরয়েডের ধাক্কায় ডায়নোসরের পৃথিবীর ইতিহাস পুরোপুরি বদলে যায়। এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে পড়ার ফলে 180 কিলোমিটার চওড়া এবং 120 কিলোমিটার গভীর গর্ত তৈরি হয়। এই বিশাল ধামাকার কারণে এর আশেপাশের প্রায় 1000 কিলোমিটারের ডায়ামিটারে যা কিছু ছিল তা সব কিছুই ঝলসে যায়। পুরো পৃথিবীর যে তাপমাত্রা ছিল তা কয়েক ঘন্টার জন্য বেড়ে যায়। বিজ্ঞানীদের এস্টিমেট অনুযায়ী শুধু ছোট ছোট অ্যানিমেল সার্ভাইভ করতে পেরেছিল, যারা কিনা আন্ডারগ্রাউন্ড শেল্টারে লুকিয়েছিল বা পানির ভিতরে চলে গিয়েছিল। এই অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্টের কারণে পুরো পৃথিবীতে শক ওয়েভ শুরু হয়, এরপর হিট পালস শুরু হয়। 1000 কিলোমিটার এলাকায় দাবানল দেখা যায়, সমুদ্রে বিশাল বিশাল সুনামির সৃষ্টি হয় যা প্রায় 2 কিলোমিটার পর্যন্ত উঁচু ছিল। একটু চিন্তা করুন তো, 2 কিলোমিটার উঁচু সুনামি, এবং পুরো পৃথিবীতে ভলকানিক ইরাপশন আবারও দেখা যায়। অ্যাসিড বৃষ্টি শুরু হয় এবং ভূমিকম্পও হতে থাকে। আগামী 3 বছরের জন্য পৃথিবীতে সূর্যের আলো আসতে পারে না, যার কারণে পৃথিবী ফ্রিজিং টেম্পারেচারে চলে যায়। ধীরে ধীরে গাছপালাও মরতে থাকে এবং সেই সাথে প্রাণীরাও। বন্ধুরা, এটা তো শুধু ডায়নোসর ধ্বংসের শুরু ছিল। এই ধ্বংসের পুরো হিস্ট্রি কে কে জানতে চান নিচে কমেন্টে পার্ট 2 লিখে জানান। এবং বন্ধুরা, ডায়নোসর সম্পর্কে স্টেপ বাই স্টেপ গল্পের আকারে জানতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসুন। বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওর ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।